আটলান্টিক মহাসাগরে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে আগ্রহী পর্যটকদের নিয়ে একটি সাবমেরিন নিখোঁজ হয়েছে। ওই ডুবোজাহাজের সন্ধানে এখন ব্যাপক উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। এতে পাঁচজন পর্যটক ছিলেন। সাবমেরিনটিতে আর মাত্র 70 ঘণ্টা চলার মতো অক্সিজেন মজুদ আছে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড জানিয়েছে, রবিবার সাগরে ডুবে দেওয়ার 1 ঘণ্টা 45 মিনিট পর ছোট আকারের ওই ডুবোজাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পানির নিচে যাওয়ার সময় ডুবোজাহাজটিতে সাধারণত 4 দিন চলার মতো জরুরি অক্সিজেন থাকে। এই ট্যুরের আয়োজনকারী প্রতিষ্ঠান ওশান গেট জানিয়েছে, সাবমেরিনে থাকা 5 পর্যটককে উদ্ধার করতে সবগুলো বিকল্প যাচাই করে দেখা হচ্ছে। হারিয়ে যাওয়া ডুবোজাহাজটির নাম টাইটান সাবমার্সিবল। অনেকটা ট্রাক আকৃতির এই সাবমেরিনে 5 জন ব্যক্তি উঠতে পারেন।